আমার একপাশে যিনি আছেন তাকে আসলে সবাই চেনেন, রাকিব, বাংলাদেশের রাকিব এবং বসুন্ধরা কিংসের রাকিব। সেই রাকিবকে আসলে নতুন করে চেনানোর কিছু নেই। আমার ডান পাশে যিনি আছেন তাকে মনে হয় রাকিবেই যদি পরিচয় করিয়ে দেয় তাহলে মনে হয় সেটা ভালো হবে। রাকিব কে? আসলে আমার ছোট ভাই, আমরা আসলে তিন ভাই এক বোন, ও আমাদের ছোট ভাই, তো খেলতেছে একসাথে, আজকে খেলতে পারছি, খুব ভালো লাগতেছে যে মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে। মানে সেটা আসলে ক্লিয়ার হয়ে গেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই ভাই খেলেন দুই দলের হয়ে এবং আজকে তারা আসলে একে অপরের প্রতিদ্বন্দ্বীও কিন্তু ছিলেন। সেখানে রাকিব গোল করেছেন, সাকিবের গোল পাওয়া হয়নি, তবে সাকিবের কাছ থেকে আসলে শুনবো। সাকিব, ফুটবলের আইডল কি আসলে প্রথমে বড় ভাই ছিল কিনা ছোটবেলা থেকে? জি জি, অবশ্যই আমার ভাইকে দেখেই আমি ফুটবলে আসছি। আজকের ম্যাচে যখন আসলে দুইজন দুই টিমের হয়ে নামলেন, আপনাদের বাসায় আসলে বাসার ফ্যামিলি মেম্বাররা কার সাপোর্ট করেছে? নিউট্রাল সাপোর্ট ছিল। রাকিব আসলে ওর সাপোর্ট ছিল, ওরা মানে ছোট ছেলে দেখে সবসময় ওর সাপোর্ট করে ওরা, কারণ ছোট ভাই তো সবসময় ওর সাপোর্টই করে। সাকিব, যখন আসলে চট্টগ্রাম আবাহনী গোল কনসিড করেছে তখন অবশ্যই আপনার খারাপ লেগেছে, খারাপ লাগাটা স্বাভাবিক, কারণ আপনি দিন শেষে প্রফেশনাল ফুটবলার এবং আপনার টিমে আসলে চট্টগ্রাম আবাহনী, কিন্তু যখন দেখলেন গোলটা ভাই করেছে তখন কি একটু হলেও আর মানে সেটা কি ভালো লেগেছে নাকি ভাইয়ের উপর আসলে মেজাজটা খারাপ হয়েছিল? একটু তো খারাপ লাগছে আমার, যেহেতু আমার টিম প্রফেশনাল, অবশ্যই খারাপ লাগছে আমার টিম গোল খেয়েছে। আর যখন দেখলেন যে ভাই গোলটা করেছে, ভাইয়ের প্রতি কি কোনো রাগ আছে নাকি কেন আমার টিমের এগেনস্টেই গোল করলে? ম্যাচের ভিতর একটু ছিল কিন্তু ম্যাচের পর ওটা ছিল না আর। রাকিব, সাকিবের ফুটবলার হওয়ার পেছনে হয়তো আপনারও অবদান রয়েছে, ছোটবেলার সাকিব আজকের সাকিবকে দেখছেন মানে এটা একটা অন্যরকম অনুভূতি, সেই মোমেন্টটা আসলে কেমন লাগে? আসলে আসল কথা বলতে ওর ফুটবলের প্রতি মানে আমি ছোটবেলা থেকে দেখছি মানে ভালোবাসা, মানে ফুটবলের প্রতি মানে আমি যখন আমি ফুটবল খেলি তখন একটা মানে আমার বাবা মার একটা ইচ্ছিল যে ফুটবল খেলা মানে ওরকমভাবে কিছু করতে পারবো না, কিন্তু আমি যখন ফুটবল খেলি বাবা মা জানে যে ফুটবলের ভালো ভবিষ্যৎ আছে এবং আমি বাবা মাকে বলি যে না ফুটবল ও ভালো ফুটবলার হতে পারবে, কারণ আমি দেখছি, কারণ আমি ফুটবল প্লেয়ার এজ এ ফুটবল বিষয়ে আমি দেখছি যে ওর ভিতরে ওই গুণটা আছে, তো ভালো লাগতেছে যে এখনও খেলতেছে এবং ঠিক আছে, মানে আমার যেমন এই ছিল তেমন আমার বাবা মারও ওর মানে এই ছিল যে ওরা ওর অনেক সাপোর্ট দিছে যার কারণে আজকে এই জায়গায় আসতে পারছে। সাকিব, এই জায়গা হচ্ছে অবশ্যই রাকিব এখন জাতীয় দলে খেলছে, সেই স্বপ্নটা কি আপনিও দেখেন কিনা যে দুই ভাই একসাথে বাংলাদেশ ন্যাশনাল টিমে আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন? অবশ্যই আমি স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার, একসাথে এক টিমে খেলাম। রাকিব, সাকিবকে এমনিতে একটু কথা কি একটু কম বলে নাকি নাকি হচ্ছে কি এখানে ক্যামেরার সামনে একটু? এমনিতেই আসলে বাসায়ও কথা কম বলে, কারণ একা একা এরকম চুপচাপই থাকার মানে চেষ্টা করে, মানে ওরকমভাবে কথা কম মানে একটু কম কথাই বলে সবসময় আর কি। আচ্ছা, যখন সাকিবকে আসলে ফুটবল বিষয়ে টিপসগুলো আপনি তো দেন, ধরুন হচ্ছে কোনো ম্যাচ শেষ হলো চট্টগ্রাম আবাহনীর, ওই ম্যাচের পরপরই কি আপনি আসলে তাকে ফোন করে সেই জিনিসগুলো বলেন? না, আসলে খেলার আগে ওর বলি যে ওর কি মানে কী করতে হবে এবং খেলা শেষে আবার বলি যে যে ভুলগুলো করছে এগুলো আমি ওকে বলি, কারণ আমি মানে আমাকে যখন আমার সিনিয়ররা বলতো যে এভাবে না এভাবে খেলতে হবে, কারণ আমি এখন একটু হলেও খেলার সম্বন্ধে বুঝি যার কারণে, আর ও আমার পজিশনে খেলে তো ওরে আমি জাস্ট ভুল ধরাই দিই এবং চেষ্টা করি মানে সামনে ভালো কিছু করার জন্য ইম্প্রুভ। সাকিব, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বড় ভাইয়ের কাছ থেকে আসলে কি চান, যে বড় ভাই কি দিবে আসলে বাংলাদেশকে, আপনাদেরকে, আপনাদের ফ্যামিলিকে, বড় ভাইয়ের প্রতি আপনার দাবি কি? দাবি কন্টিনিউ যেভাবে খেলতেছে সেভাবেই খেলে চালিয়ে যাক। অর্থাৎ বোঝা যায় একজন রাকিব, যাকে বরিশালের রাকিব, কীর্তনখোল এক্সপ্রেস যাকে আমরা আসলে বলতে পারি, সাকিব তিনিও আসলে চান বড় ভাইয়ের মতোই বাংলাদেশ জাতীয় দলে একদিন আসলে তিনিও খেলবেন। সুতরাং একই পরিবারের দুই ভাই, দুই ভাই খেললেন এক ফুটবল ম্যাচে, লেটস সি বড় ভাইয়ের কাছে থেকে ছোট ভাই সাকিব তিনিও আসলে সেই দেখানো পথটা অনুসরণ করে চলতে পারে কিনা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.